বিচিত্র এই পৃথিবী, রহস্য রোমাঞ্চ ভরা এই পৃথিবীতে কত ভয়ানক ঘটনা ঘটে চলেছে প্রতিনিয়ত। মনুষ্য জন্মে যা পাওয়া সম্ভব হয় না, মৃত্যুর পরে সেটাই পাওয়ার জন্যে অতৃপ্ত আত্মা কি ঘুরে ফিরে আসে? রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নাটক ঘাটের কথা। নাট্যরূপ দিয়েছেন স্বপন গাঙ্গুলী। নাটক ঘাটের কথা। কি সুন্দর ঘাটটা দেখো, এসো এই সিঁড়িটা একটু বসি। ক্যামেরাটা ব্যাগ থেকে বার করো তো, ঘাটের ছবি তুলবে। গঙ্গার উপরে এইসব প্রাচীন ঘাট তো প্রায় অবলুপ্ত হতে বসেছে। কত যুগ ধরে কত ঘটনার সাক্ষী বহন করে চলছে এইসব প্রাচীন ঘাট। কতদিনকার কত কথা আমার এই সোপানে সোপানে অঙ্কিত হয়ে আছে। কে কে কথা বললো? আমি এই ঘাট পুরনো কথা যদি শুনতে চাও, আরো এক ধাপ নেমে বসো, মনোযোগ দিয়ে জলকল্লোলে কান পাতো। বহুদিনকার কত বিস্তৃত কথা শুনতে পাবে। বলো ঘাট, তোমার কথা বলো, আমরা তোমার কথা শুনতে আগ্রহী। সে বড় বেশি দিনের কথা নয়, তোমাদের অনেক দিনের বলে মনে হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এই সেদিনের কথা। ধৈর্য সইছে না, তাড়াতাড়ি বলো। চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করে কাঁপতে কাঁপতে মালা জপছে, ওর মাথাময়ে তখন এতটুকু ছিল, আমার মনে আছে তার এক খেলা ছিল, সে রোজ একটা করে কৃতকুমারের পাতা গঙ্গার জলে ভাসিয়ে দিত। জলের পাকে পাতাটা ক্রমাগত ঘুরত, সে কলসি রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখত। তারপর যে কথাটা বলি সে আর আসে না। একটা কথা বলতে বলতে স্রোতে আর একটা কথা বেশি আসে, কথা যায় কথা আসে, ধরে রাখতে পারি না। কেবল একটা কৃতকুমারীর পাতার মতো বার বার বেশি আসে। যে মেয়েটার কথা বলছি, ঘাটের অন্য মেয়েরা তাকে কুসুম বলে ডাকত। নামটা ভারী সুন্দর না? নামটা যেমন সুন্দর, তার শরীরের একটা অদ্ভুত মাধুরী ছিল। সে যখন আমার পাষাণের ওপর পা ফেলতো, তখন তার চার কাছি মল এমন বেজে উঠত যে আমার শৈবাল কুলমগুলো যেন পুলকিত হয়ে উঠত। বুঝলে, রোমান্সের গন্ধ। যদিও আমাকে আজ বৃদ্ধের মতো দেখতে হয়েছে, আমার হৃদয়ে কিন্তু চিরকালই নবীন। কি কি যেন বলছিলাম? কুসুম, কুসুমের কথা। কুসুমের এক বান্ধবী ছিল, তার নাম শরৎ। সেই কুসুমের দৈনন্দিন জীবনের সঙ্গী ছিল। কিরে কুসুম, জলে নামবি না? না রে, হাজার কিছু ভালো লাগছে না। বুঝতে পারছি, বসে বসে তুই হবু বরের ধ্যান করছিস। আমার বিয়ে হয়ে গেলে তুই খুব একা হয়ে যাবি, তাই না? তা তো হবই, ভুবন স্বর্ণ অমলা
সবাই শ্বশুর ঘর করতে গেছে, দুদিন বাদে তো তুইও চলে যাবি। তোরও তো অঘ্রাণ মাসে বিয়ে হয়েই যাবে, আর তো কটা মাস। শুনলাম তো শ্বশুর বাড়িতে নাকি গঙ্গা নেই, জল ছাড়া তুই বাঁচবি কেমন করে? বাঁচবো না। হাই, এখন তো বেঁচে নি, চল চল। আরে দাঁড়া দাঁড়া, চলে নামি, পড়ে যাবো যে। জলের সঙ্গে কুসুমের হৃদয়ের বিশেষ যেন কি মিল ছিল। যখন তখন দেখতাম কুসুম গঙ্গার ধারে বসে আছে, কুসুমের মা কুসুমকে কোথাও না পেলে আমার বুকে এসে খোঁজ করত। ঠিক জানি তুই গঙ্গার ঘাটে এসে বসে থাকবি, এখনো স্নান করিসনি, কত বেলা হয়েছে, জলের দিকে ওরকম হাঁ করে তাকিয়ে বসে থাকলে চলবে? মা, তুমি একটু আমার পাশে বসো। তুই কি পাগল হলি? এই রোদ্দুরে আমি ঘাটে বসে থাকবো? ঘরে আমার কত কাজ পড়ে রয়েছে না। আমার বিয়ে হয়ে গেলে তুমি সারা দিন কাজ করো না, কেউ তোমাকে বারণ করতে আসবে না। অমন করে বলতে নেই রে কুসুম, মেয়েরা বড় হলে তাদের বিয়ে তো দিতেই হবে। ভুবন, স্বর্ণ, অমলা, তোর সব বন্ধুদেরই তো বিয়ে হয়ে গেছে। আমি তোমায় ছেড়ে থাকবো কি করে? আহা, কত যেন আমার পাশে পাশে থাকিস। আমার জন্য মন খারাপ নাকি তোর এই ঘাটের জন্য? সত্যি মা, জল ছাড়া তোমার কুসুম বাঁচবে কি করে? জলের পদ্ম কি ডাঙায় বাঁচবে মা? সত্যি মা, জল ছাড়া তোমার কুসুম বাঁচবে কি করে? জলের পদ্ম কি ডাঙায় বাঁচবে মা? বুঝতে পারছি ঘাট মশাই, এরপরই কুসুমের বিয়ে হয়ে গেল আর আপনার মনটা একেবারে ফাঁকা হয়ে গেল। ঠিকই বলেছ, এক বছর হয়ে গেল কুসুমের বিয়ে হয়ে গেল, তার কথা প্রায় বলতে বসেছিলাম। ঘাটের মেয়েরাও আর কুসুমের গল্প করতো না, আমার বুকে আর মলের শব্দ বাজতো না। বিরহ একেবারে উপচে পড়ছিল, বলুন কি হলো, কথা বলছেন না কেন, কথা বলুন। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? আমরা আপনার কথা শুনতে চাই, কথা বলুন। বলুন, কথা বলুন। আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? শুনতে পাচ্ছ পাষাণঘাট, তোমার কুসুম বিধবা হয়েছে, সে আবার এই গ্রামে ফিরে এসেছে। তোমার শুধু তোমার টানেই বুঝি তাকে ফিরে আসতে হলো। কেন কেন এমন হলো, কেন কেন তাকে তুমি আবার তোমার বুকে টেনে আনলে? স্বার্থপর ঘাট, শুধু শুধু নিজের সুখই দেখলে। কুসুমের সুখ বুঝি তোমার সহ্য হলো না? তার সঙ্গিনীরা তো আর কেউ নেই, সকলের বিয়ে হয়ে গেছে। কুসুম সারা জীবন কাদের সঙ্গে কাটাবে? বুঝলে, আমি সেদিন কুসুমের মায়ের কোনো কথার উত্তর দিতে পারিনি। কিন্তু কুসুম বিধবা হলো কেন, কি হয়েছিল কুসুমের স্বামীর? কোনো শক্ত অসুখ হয়েছিল কি? শুনেছিলাম ওর স্বামী বিদেশে চাকরি করত, দু একদিন ছাড়া স্বামীর সঙ্গে তার সাক্ষাৎই হয়নি। পত্রযোগে বৈধব্যের সংবাদ পেয়ে মাথার সিঁদুর মুছে খায়ের গহনা ফেলে আবার তার এই দেশে এই গঙ্গার ধারে ফিরে আসা। কুসুম কি আবার সেই আগের মতো আপনার এই সিঁড়ির ধাপে এসে বসত? এই এসো,
আমরা উপরের ধাপে গিয়ে বসি, দেখছো না জোয়ারের জলে গঙ্গা কেমন ফুলে উঠছে? গঙ্গা যেমন জোয়ারের টানে প্রতিদিন দেখতে দেখতে ভরে ওঠে, কুসুম তেমনি দেখতে দেখতে প্রতিদিন সৌন্দর্যে যৌবনে ভরে উঠতে লাগলো। কিন্তু তার মলিন বসন, করুণ মুখ, শান্ত স্বভাব, একটা ছায়াময় আবরণ সৃষ্টি করেছিল। তাই তার যৌবন বিকশিত রূপ সাধারণের চোখে পড়ত না বটে, কিন্তু আমার চোখে পড়ত। তার পায়ে আর চার গাছি মল বাজত না বটে, কিন্তু আমি যেন শেষ মলের শব্দ আজ শুনতে পেতাম। এমনি করে 10টা বছর কেটে গেল। তাড়াতাড়ি বলুন, এদিকে কিছু সন্ধে নেমে আসছে, আমাদের তো ফিরতে হবে। একটু অপেক্ষা করুন, আমার গল্প তো সেই রাত্রির অপেক্ষাতেই রইল। না না, আপনি শেষ করুন। তোমার ভয় কি? আমি তো রয়েছি তোমার সঙ্গে। সেদিন ভোর থেকে প্রথম উত্তরে বাতাস একটু একটু করে বইতে আরম্ভ করেছিল। কোথাওতে গৌরতনু দীর্ঘকায় এক সন্ন্যাসী আমার সামনে ওই শিব মন্দিরে আশ্রয় নিলেন। সন্ন্যাসীর আগমন বার্তা পৌঁছানো মাত্র গ্রামের মেয়েরা সব কলসি রেখে বাবা ঠাকুরকে প্রণাম করার জন্য মন্দিরে ভিড় জমালো। কুসুম গিয়েছিল? প্রথম দিন কুসুম যায়নি, তবে কুসুমের মা আর কুসুমের সঙ্গিনী শরৎ গিয়েছিল। তোমরা কেহ গোল করিও না, তোমাদের যার যাহা বলিবার আছে একে একে বলো, আমি সাধ্যমতো উত্তর দিব। আমার মেয়ে 1 বছরের মধ্যে বিধবা হয়েছে, কি কি তার ভবিতব্য? আপনি 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 বলুন বাবা, আমি মনে এতটুকু শান্তি পাচ্ছি না। নিয়তি কেন বাধ্যতে? জন্ম মৃত্যু কারুর হাতে নেই, আর শান্তি শান্তি করে অত উতলা হলে অশান্তি তো আরো পেয়ে বসবে। আমার মেয়ে তাহলে সারা জীবন কি নিয়ে থাকবে বাবা? মেয়েকে আমার নিকট পাঠিয়ে দিও, আমি তাকে বেঁচে থাকবার রহস্য শিখিয়ে দেব। তুমি বলো এবার। বাবা ঠাকুর, আমার একমাত্র ছেলের খুব অসুখ বাবা ঠাকুর, কিছুতেই সারছে না। আপনি আপনি আসার খবর পেয়ে আমি বাপের বাড়িতে ছুটে এসেছি। ছেলেকে আনলি না কেন মা? তাকে আনার যে কোনো উপায় ছিল না বাবা। বাবার এই ফুলটা সন্তানের মাথায় স্পর্শ করাবে, যাও সব ভালো হয়ে যাবে। শরৎ, সন্ন্যাসীকে কেমন দেখলি? আহা, কি রূপ! যেন মহাদেব সশরীরে মন্দিরে নেমে এসেছে। তোর ছেলে এখন কেমন আছে? ভালো, অনেক ভালো। বাবার ফুল কপালে ঠেকাতেই রোগ যেন অর্ধেক পালিয়ে গেল। তুইও একবার চল না রে। কি চাইব? আমার তো কিছু চাইবার নেই। জানিস তো, কেউ কেউ বলছে সন্ন্যাসীকে ঠিক আমার স্বামীর মতো দেখতে। তোর স্বামীর এত দাড়ি ছিল নাকি? আর সে এতটা লম্বাও ছিল না। কি জানি ওকে দেখেছি তাকে সকল গগন অমৃত মগন দিশে দিশে মিশি অমানিশি দূরে দূরে মন্দিরে মম আসরকে জোয়ারের জল 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 করছে,
সন্ন্যাসী ধীরে ধীরে কাটি সে তো 100 পান নামলেন। কাটির সোপানে তখন কুসুম একা। কোন পূর্বজন্মে যেন তোমাকে দেখেছি। নাম কি তোমার? কুসুম। অনেক রাত হয়েছে, তুমি গৃহে যাও, কাল প্রাতে তুমি আমার সঙ্গে মন্দিরে দেখা করো। প্রভু, আমি প্রতিদিন আপনার পদধূলি নেব, আপনার নিকট শাস্ত্র ব্যাখ্যা শুনব, আপনি যেমন উপদেশ করবেন অবিকল তাই পালন করব। আমি আমি পূজার ফুল তুলতে পারি, গঙ্গা থেকে জল তুলে মন্দির গাত্র ধুয়ে দিতে পারি। ব্যস্ত হয়েও না, কাল প্রভাতে সব কথা হবে। সন্ন্যাসী কুসুমকে যে সকল কথা বলিয়ে দিতেন আমার সোপানে বসে, কুসুম বাহির পানে সে যা দেখেনি তাই দেখতে লাগলো, সে যা শোনেনি তাই শুনতে লাগলো। সে যখন ভক্তি পড়ে সন্ন্যাসীর পায়ের কাছে লুটিয়ে পড়ত, তখন তাকে দেবতার পায়ের কাছে উৎসর্গীকৃত পূজোর ফুলের মতো দেখাত। কেবাকার পতিপুত্র, কেবাকার মাতা, অনাদি সংসার বন্ধে বাঁধিল বিধাতা। প্রভু, আমি বড় নিঃসঙ্গ। কে বলে পরকে আপন করতে পারলে কেউ নিঃসঙ্গ হয় না? কিন্তু যে আমার অধীন নয় তাকে কেমন করে আপন করব? সাধনার দ্বারা, তপস্যার দ্বারা তুমি নিজেকে তার অধীন করো। যার সকল বিষয় স্বাধীন ইচ্ছা আছে, তোমার নিজের ইচ্ছাকে তার আজ্ঞাকারী করো। দুঃখকে পাষাণে ঘর্ষণ করে প্রেমের সৌরভ বের করতে হয়। কিন্তু প্রভু, আমি তো ধর্মের কিছুই জানি নে, কেমন করে সাধনা করব, কেমন করে তপস্যা করব? ধর্ম জানতে হয় না, যাহা ধ্রুব সত্য তাহাই ধর্ম। একটি ধ্রুব সূত্রে এই সমস্ত বিশ্বচরাচর মালার মতো গাঁথা রয়েছে, কেউই বিচ্ছিন্ন নয়, সকলেই ধর্মের বন্ধনে বাঁধা। তবে সেই বন্ধন সম্বন্ধে কেউ বা সচেতন, কেউ বা অচেতন। অচেতনের বন্ধন দাসত্ব, আর সচেতনের বন্ধন প্রেম। কি হলো, তোমরা কি ঘুমিয়ে পড়লে নাকি? না না, আপনি বলুন। আমরা মন দিয়ে আপনার কথা শুনছি। এরপর আর বহুদিন কুসুমের দেখা পাইনি, সে ঘাটেও বড় একটা আসত না, মন্দিরেও যায় না, সন্ন্যাসীর কাছেও কেউ কেউ কুসুমকে আর আর দেখতে পাইনি। কুসুমের তাহলে কি হলো? কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সঙ্গে কুসুমের সাক্ষাৎ ঘটল। প্রভু, আমাকে কি ডেকে পাঠিয়েছেন? তোমাকে দেখতে পাই না কেন? আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন? আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করে বলো। প্রভু, আমি আমি পাপীয়সী, সেই জন্যই এই অবহেলা। তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হয়েছে তা আমি বুঝতে পেরেছি। প্রভু, আমাকে রক্ষা করুন। তোমার অশান্তির কথা আমায় ব্যক্ত করো, আমি তোমাকে শান্তির পথ দেখাবো। আপনি যদি আদেশ করেন আমি আমি অবশ্যই বলবো। আপনি বোধ করে মনে মনে সবই জানছেন। প্রভু, আমি যাকে দেবতার মতো ভক্তি করতাম, আমি যাকে পূজা করতাম, একদিন রাতে স্বপ্নে দেখলাম তিনি আমার হৃদয়ের স্বামী। কোথায় যেন এক বকুল বনে বসে তার বাম হাতে আমার ডান হাতটি ধরে আমাকে প্রেমের কথা বলছেন। আশ্চর্য, এই ঘটনা আমার অসম্ভব মনে হলো না, স্বপ্ন ভেঙে গেল, তবু স্বপ্নের ঘোর ভাঙল না।
পর দিন যখন তাকে দেখলাম আমার স্বপ্নের ছবি ভেসে উঠল। আগের ভাবে আর তাকে দেখতে পারলাম না। সেই থেকে আমার হৃদয়ের অশান্তি দূর হচ্ছে না, আমার আমার সমস্ত অন্ধকার হয়ে যাচ্ছে। যাকে স্বপ্নে দেখেছো সে কে? না না, আমি বলতে পারবো না। তোমার মঙ্গলের জন্যই বলছি, সে কে? আমাকে কি আমাকে কি বলতেই হবে? হ্যাঁ বলতেই হবে। প্রভু প্রভু, সে তুমি। তুমি আমার সব কথাই পালন করেছো, আর একটা কথা বলবো, পালন করতেই হবে। আমি আজই এখান থেকে চললাম, আমার সঙ্গে আর যেন তোমার দেখা না হয়। আমাকে তোমায় ভুলতে হবে, বলো এই সাধনা করবে? প্রভু তাই হবে। তবে আমি চলি। দাঁড়ান প্রভু, একটা প্রণাম করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন। বাহ, চমৎকার কাহিনী। একে আপনারা উঠে বললেন কেন? আরো বাকি আছে, তাড়াতাড়ি শেষ করুন, কত রাত হয়ে গেছে। শেষের ঘটনাটা কিন্তু আমি বলবো না, আপনারা প্রত্যক্ষ করবেন। আজকের মতো সেদিনও ছিল অমাবস্যার রাত, ঠিক এই সময় কুসুম ধীরে ধীরে গঙ্গার জলে এগিয়ে যায়। পেছনে তাকান, ওই ওই দেখুন, সে আসছে। আমার ভীষণ ভয় করছে। তুমি আমাকে চেপে ধরো, কোনো ভয় নেই। কথা বলবেন না, প্রতি অমাবস্যার রাতে ও আসে। তিনি আদেশ করে গেছেন, তাকে ভুলতে হবে। ছোটবেলা থেকে এই জলের ধারে আমার দিন কেটেছে, সে আমাকে ভুলতে বলেছে। তুমি তো কখনো আমাকে তোমায় ভুলতে বলনি। ভয় কাঁপবেন না, ওই ওই দেখুন, ও জলে ঝাঁপ দিতে এগিয়ে যাচ্ছে। তুমি ধরো মেয়েটিকে, আটকাও, ও সুইসাইড করতে যাচ্ছে। তুমি আমাকে গ্রহণ করো হে হৃদয় স্বামী, ইহজন্মে আর তোমার সঙ্গে আমার দেখা হবে না। আমার সাধনা আমি সম্পূর্ণ করলাম।